নমস্কার, ক্যামেলিয়া কুঞ্জ ছায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। শ্রী রাজীব চক্রবর্তীর লেখা সেরা ২৪টি গল্পের মধ্যে অন্যতম গল্প হলো সত্যি, যা আমাদের আজকের উপস্থাপনা। ওনার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, যার লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। চলুন শুরু করা যাক আজকের উপস্থাপনা, গল্প হলো সত্যি পর্ব ২। যারা এখনো পর্যন্ত প্রথম পর্বটি শুনে উঠতে পারেননি, তাদের জন্য প্রথম পর্বের লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে এবং ওপরে আই বাটনে দেওয়া আছে। গল্প হলো সত্যি কলমে রাজীব চক্রবর্তী, কণ্ঠে অতনু চক্রবর্তী ও চিত্র আবহে আমি ক্যামেলিয়া অধিকারী। আপনারা আগের পর্বে শুনেছিলেন খগেনবাবু শান্ত পরিবেশে গল্প শুনবেন বলে গ্রামে যান। সেখানে পৌঁছানোর ঝড় বৃষ্টি শুরু হয়। তারপরেই চাকর হরধরের মুখে এক পাগলের কথা শুনে তাকে নিয়ে একটা গল্পে প্লট সাজিয়ে ফেলে। তারপর ঘুমাতে যাবেন, ঠিক তখনই পচা গন্ধ ও জলের আওয়াজ শুনে বাড়ির বাইরে যান। আর তারপর এই পয়েন্ট কটা খাতায় লিখে খগেনবাবু খাতাটা বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে পড়লেন। এমন সময় হঠাৎ তার কানে এলো একটা শব্দ। হ্যাঁ, হলুদার ঠিক যেমনটি বলেছিল ঠিক তেমনই শব্দ। হুসহুস করে জল ঢালার শব্দ, সঙ্গে পচা জলের দুর্গন্ধ। খগেনবাবু একটু এগিয়ে শোবার ঘরের দিকে উঁকি দিয়ে দেখলেন হলুধর তখনও নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে। তাই হলুধরকে ডাকতে তার মন চাইল না। খুব সন্তর্পণে দুয়ারের দরজার চাবি খুলে বাইরে এলেন খগেনবাবু। আকাশ প্রায় কেটে গেছে, ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে চাঁদের হালকা আলোয় চারিদিকটা মোটামুটি পরিষ্কারই দেখাচ্ছে। খগেনবাবু বুঝতে পারলেন আওয়াজটা কুয়োর দিক থেকেই আসছে, তাই পা টিপে টিপে এগোতে লাগলেন কুয়োর দিকে। কুয়ো থেকে হাত ১৫ দূরে পিছনের দরজার শেষ সিঁড়িটায় দাঁড়িয়ে খগেনবাবু আওয়াজের কারণটা প্রত্যক্ষ করলেন। একটা লোক পরনে খাটো করে পড়া সাদা ধবধবে কাপড়, কুয়োর পচা জল নিশ্চিন্ত মনে মাথায় ঢালছে। লোকটার বয়স আন্দাজ করা কঠিন। চাঁদের আলোয় খগেনবাবু দিব্যি বুঝতে পারলেন যে লোকটা বিশ্রীভাবে হাঁপাচ্ছে। তার প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে সাথে পেটটা যে কি ভয়ঙ্করভাবে একবার ভিতরে ঢুকে যাচ্ছে আর একবার ফুলে উঠছে, সেটা দেখে খগেনবাবু স্তম্ভিত হয়ে গেলেন। যে পচা জলের গন্ধে তার নাক জ্বলে যাচ্ছে, সেই পচা জল লোকটি বেমালুম মাথায় ঢালছে, তাও বালতির পর বালতি। নিতান্ত পাগল না হলে এত রাতে এইভাবে কেউ? খগেনবাবু চিন্তাটা শেষ হলো না। হঠাৎই তার চোখ চলে গেল লোকটার হাতের দিকে। লোকটার ডান হাতে ধরা একটা বালতি, আর সেই বালতিটা দিয়ে কোনো রশি ছাড়াই দিব্যি কুঁয়ো থেকে জল তুলছে। খগেনবাবু বিস্ফারিত চোখে লক্ষ্য করলেন লোকটা কুয়োর একেবারে ধারে দাঁড়িয়ে বালতিটা ভিতরে ঢুকিয়েই সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছে। খগেনবাবু কাল নিজের চোখে দেখেছেন যে জলস্তর কমপক্ষে ফুট ১৫ নিচ্ছে। কাল সন্ধ্যে থেকে আজ রাত পর্যন্ত অবিরাম বৃষ্টি হলেও জল অতটা উপরে উঠে আসা সম্ভব নয়। এদিকে লোকটা ভর্তি কুঁয়ো থেকে জল তোলার মতো করে এই জল তুলেই চলেছে। কে 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 খগেনবাবুর চিৎকার নিস্তব্ধ প্রান্তরে গুঞ্জিত হতে লাগলো। লোকটা হঠাৎ জল ঢালা বন্ধ করে খগেনবাবুর দিকে তাকালো। তারপর তাকে সম্পূর্ণভাবে চমকে দিয়ে বাচ্চা ছেলের মতন খিলখিল করে হেসে উঠল। কি অসহ্যকর সেই হাসি! খগেনবাবুর মাথা বো বো করতে শুরু করেছে। এবার লোকটা আর একবার তার বালতিটা ভর্তি করে নিল।
তারপর হাসি হাসি মুখ করে খগেনবাবুর দিকে এক পা করে এগোতে শুরু করলো। খগেনবাবু বুঝতে পারলেন যে তার গলা ধরে এসেছে। হলধরকে ডাকার প্রাণপণ চেষ্টা করেও তার গলা থেকে যে ফ্যাস ফ্যাসে আওয়াজ বেরোলো, সেই আওয়াজ লোকটার পা ফেলার সাথে সাথে ওঠা জল কাদা ভাঙার ছপাত ছপাত আওয়াজের চেয়েও ক্ষীণ। সিঁড়ি দিয়ে উপরে উঠে যে পালাবেন সে শক্তিও যেন তার কেউ কেড়ে নিয়েছে। এদিকে প্রতি মুহূর্তে লোকটা তার আরো কাছে চলে আসছে। হঠাৎই খগেনবাবুর সারা শরীরটা অজানা এক শিহরণে দুলে উঠল, আর তিনি তার এই 57 বছরের জীবনে প্রথমবারের জন্য অজ্ঞান হয়ে গেলেন। খগেনবাবুর জ্ঞান ফিরল হলধরের দেওয়া জলের ঝাপটায়। কি ব্যাপার বারদা? ও বারদা, হ্যাঁ তুমি এখানে এইভাবে? ধর্মর করে উঠে বসে খগেনবাবু লক্ষ্য করলেন যে সারা রাত তিনি খিড়কি দরজার শেষ সিঁড়িটায় মাথা দিয়ে পড়েছিলেন, কিন্তু তার সারা গায়ে কোথাও ব্যথা বা আঘাতের চিহ্ন পর্যন্ত নেই। এবার গত রাতের সমস্ত কথা তার পরিষ্কার মনে পড়ে গেল, কিন্তু তিনি তা চেপে গিয়ে বললেন, ওই কাল মাঝরাতে একটা খুটখাট শব্দ শুনে বাইরে ছিলাম, শব্দটা এদিক থেকেই আসছিল, তাই ভাবলাম দেখি তো একবার গিয়ে তো সেই পাগলটা এলো কিনা। তা সেই থেকে পা হড়কে পড়ে গিয়ে চারিদিক পুরো অন্ধকার, কী করবো বল। তা আমাকে তো মানুষ একবার ডাকে। হাতটা বাড়ি দিয়ে হলধর বলল, এই চলো ধরো 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 হাতটা ধরো দেখি, ওঠো দেখি কোথায় লাগলো টাকলো আবার কে জানে। খগেনবাবু হাত না ধরলে উঠতে পারতেন, তবুও হলধরের বাড়ানো হাতটা উঠে দাঁড়ালেন। তারপর দুয়ারের দিকে না গিয়ে সোজা চললেন কুয়োর দিকে। খগেনবাবু চরম বিস্ময়ে লক্ষ্য করলেন কুয়োর চারিদিকে নোংরা জলের ছড়াছড়ি, কিন্তু চারপাশের নরম মাটিতে কোথাও কোনো পায়ের ছাপ নেই। এ কি করে সম্ভব? কোন মুখটা এগিয়ে গিয়ে নিচের দিকে চোখ ফেলতেই তিনি চমকে উঠলেন। জলের স্তর অনেকটা নিচে, এখান থেকে রশি বা কপিকল ছাড়া জল তোলা একেবারেই অসম্ভব। এবার দা ঘরে চলো দেখি তোমার আবার কোথায় লাগলো। খগেনবাবু এবার তার পর্যবেক্ষণ থামিয়ে চললেন হলধরের পিছন পিছন। ঘরে এসে হলধরের ডানা চায়ে চুমুক দিবে তৃপ্তি অনুভব করলেন খগেনবাবু। ঠিক এমন সময়ই আবার দরজায় ঠোকর পড়ল। হলধর বাইরে গেল দেখতে। কিছুক্ষণ পরেই ধুতি পাঞ্জাবি পরা গোলগাল এক মাঝবয়সী ভদ্রলোক হাসি হাসি মুখ নিয়ে ঘরে ঢুকলেন। নমস্কার, আমার নাম সুকুমার ঘোষাল, আমি এই এখানকার প্রাইমারি স্কুলের শিক্ষক। খগেনবাবু ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আরে আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার, আমি খগেন খামরুই, আসলে দুজনেই একই পেশার লোক, বসুন বসুন বসুন। ভদ্রলোক সেই রকমই হাসি হাসি মুখ করে বললেন, পরশু আমাদের পাড়া নকুল, মানে যার ভ্যান রিক্সা করে আপনারা এসেছেন, আমায় বলল যে ঠাকুর গঙ্গাকুঠিতে দুজন লোক এসেছে, শুনে তো চমকে উঠলাম, সেদিনই আসতাম, কিন্তু যা বৃষ্টি শুরু হলো তো থামলো তো কাল রাতে, তাই আজ দেরি না করে সকালবেলায় চলে এলাম। কপালে চিন্তার ভাঁজ এনে খগেনবাবু বললেন, ব্যাপারটা কি বলুন তো। এবার সুকুমার বাবুর মুখে লেগে থাকা হাসিটা যেন কোথায় ম্যাজিকের মতন মিলিয়ে গেল, পরিবর্তে মুখটাকে একটু গম্ভীর করে নিচু গলায় তিনি বলে চললেন, এই বাড়ি আজ অনেক বছর খালি পড়ে আছে, কেউ এখানে এক রাতও টিকতে পারে না, গ্রামের লোকও সন্ধ্যার পর এদিক মারায় না। সুকুমারবাবুর কথায় বাধা দিয়ে খগেনবাবু বলে উঠলেন, কিন্তু কেন? কিন্তু সে কথা সুকুমারবাবুর কানেই পৌঁছাল না, তিনি বলে চললেন, এই বাড়ির মালিকের নাম ছিল ধীরেন দত্ত, সে তার বুড়িমাকে নিয়ে এখানে বাস করত, ধীরেন বিয়ে থা করেনি, মা আর ছেলে দুজনের সংসার,
এক কনকনে ঠান্ডার দিনে ধীরেনের মা মারা গেল। ধীরেনও তখন খুব অসুস্থ, হাঁপানিতে ভুগছে। মাকে পুড়িয়ে এসে ধীরেন সেই কনকনে ঠান্ডায় রাতে চান করল বাগানের কুয়োর জলে। ব্যাস, শরীর তো খারাপ ছিলই, তাতে এই ঠান্ডা লাগায় হলো নিউমোনিয়া। তিন দিনের মধ্যে সেও চলে গেল তার মায়ের কাছে। সেই থেকে লোক মুখে শোনা যায় এই বাড়িতে নাকি এখনো ধীরেনের আত্মা ঘুরে বেড়ায়, চান করে ওই কুয়োর জলে এখনো। কথাগুলো শেষ করে সুকুমারবাবু কিরকম যেন একটা করছেন। খগেনবাবু চরম বিস্ময়ে তার ফাঁদা গল্পের বাস্তবিক রূপ শুনছিলেন। একটু দম নিয়ে সুকুমারবাবু বলে উঠলেন, জানি আপনারা শহরের লোক এসব মানেন টানেন না, তবুও সাবধান করে দিতে এলাম। মশাই, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ছেড়ে আপনারা চলে যান। খগেনবাবু কি একটা বলতে যাচ্ছিলেন, ঠিক এমন সময় হলধর লেখার ঘর থেকে দুটো বাঁধানো ফটো নিয়ে এসে হাজির। ও ঘরের খাটের তলায় ছিল, মেজে মুছতে গিয়ে পেলুম। ওই তো গঙ্গা বুড়ি, ওইটা গঙ্গা বুড়ি আর ওটা ওর ছেলে ধীরেনের ছবি। ওরা তো মরেছে প্রায় বছর ষাটেক হলো। খগেনবাবু ছবি দুটোর দিকে তাকালেন। একটা গাল তোবড়ানো পাকা চুলো বুড়ির ছবি, তার পাশে লম্বা থুতনিযুক্ত মুখটায় যে হাসি লেগে আছে সেটা কাল রাতেই প্রত্যক্ষ করেছেন খগেনবাবু। এবার তার মুখ দিয়ে শুধু একটাই অস্ফুট শব্দ বেরিয়ে এলো, বোঝো। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কেমন হয়েছে সেটি কমেন্ট বক্সে জানান। আমাদের পরবর্তী গল্প যদি শুনতে চান তাহলে অতি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। ভালো থাকুন, ভালো রাখুন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।